ছোট মামা 150 জনের জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছিল, এটা শর্টে তো অনেকেই দেখেছেন, কিন্তু ব্রড ভিডিও কি দেখেছেন? এই যে ব্রড ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রথমেই চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য মামা কড়াইয়ের মধ্যে অনেকটা সর্ষের তেল গরম করে নিচ্ছে। এরপর সর্ষের তেলটাকে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবে উল্টে পাল্টে। যত রান্না হচ্ছে চিংড়িগুলোর ইয়েগুলো খুলছে বেশ ভালো। অনেক চিংড়ি মাছ তো, সেই কারণে সবগুলো একসঙ্গে ভাজা সম্ভব হয়নি। প্রথমে একবার ভেজেছে, তারপর আবার কিছুটা পরিমাণ ভেজেছে, তারপর আবার অনেকগুলো ভেজেছে, এইভাবে 3 থেকে 4 বার ভেজেছে। এরপর চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই সামান্য একটু চিনি দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে দিল, গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছে তেজপাতা। এই যে তেজপাতাও দেওয়া হয়ে গেল। দেখুন চিংড়ি মাছগুলো ভাজার পরে না কি সুন্দর রংটা খুলেছে, চিংড়ি মাছগুলোর গায়ে কি সুন্দর ডোরা কাটার দাগ, একেবারে বাঘের মতো দেখতে। যদিও এর নাম বাগদা চিংড়ি অন্য কারণে, কিন্তু বাগদা চিংড়ির বদলে বাগদা চিংড়ি হলে বেশি ভালো হতো আই থিঙ্ক। তো এরপর সেই তেলের মধ্যে মামা আদা বাটা দিয়ে দিল। এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি এগুলো কিন্তু সমস্ত কিছুই মা, মাসি, মামা সবাই মিলে একসঙ্গে সব এই বাছা ধোয়া এই সমস্ত কাজগুলো করেছে, তারপর রান্নাটা করছে ছোট মামা। আর এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে শুধু ডায়মন্ড হারবার থেকে, আমাদের বাড়ি মাছদিয়া, কৃষ্ণগর মাছদিয়া, অনেকেই হয়তো চিনে থাকবেন। তো সেই ডায়মন্ড হারবার থেকে মাছদিয়া পর্যন্ত মামা নিজে নিয়ে এসছে, নিজে নিয়ে এসে তারপরে এই 150 জনের জন্য বাগদা চিংড়ি রান্না করা হচ্ছে। তো এরপর মামা দিয়ে দিল টমেটো পিউরি, যেটা টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছে মামা। টমেটো পিউরি দেওয়া হয়ে গেলে তারপরে দিচ্ছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর এবার দিয়ে দিল রসুন বাটা। এবার এই বাটা যে সমস্ত মশলাগুলো সব একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করছে, আর এই মশলাগুলোকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। ঠিক আছে, তেল কি আছে
শেফ মানুষ আমি। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিল ধনে গুঁড়ো, অনেকটাই ধনে গুঁড়ো দিচ্ছে, আর তারপর দিয়ে দেবে জিরে গুঁড়ো। ওই নতুনটা না, আমারও যে এটা নতুনটা ধরতে পারে না। এবার দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিল হলুদ গুঁড়ো, মানে প্রথমে ওই বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিচ্ছে একে একে। এরপর আবার নাড়াচাড়া করছে। এরপর দিয়ে দিল স্বাদ মতো লবণ। এখানে কিন্তু লবণ মামা মশলাটা ওয়াইজ ইউজ করছে, কারণ যে মাছটা বাছা হয়েছিল মাছটা ধোয়া বাছার পরে কিন্তু লবণ হলুদ আগে থেকেই মাখানো ছিল, তো যেহেতু সেখানে লবণ হলুদ মাখানো হয়েছে সেই কারণে মশলা ওয়াইজ এখানে লবণটা ইউজ করছে। এরপর দিয়ে দিল খানিকটা গুঁড়ো গরম মশলা। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন প্রায় না মশলাটা শুকিয়ে এসছে আর তেলটা প্রায় ছেড়েই দিচ্ছে, বেশ মশলাটা ভালোভাবে কষানো কিন্তু হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে মালাইকারির মেইন উপকরণ নারকেলের দুধ। নারকেলটাকে কুড়িয়ে ভালোভাবে সেটাকে ছেঁকে দুধটা বের করে নেওয়া হয়েছে আগে থেকে, তো এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে সেই ভাজা চিংড়ি মাছগুলোকে এই যে গ্রেভিটা তৈরি করা হলো মশলার মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে, এরপর এর মধ্যে আবার অ্যাড করছে গুঁড়ো গরম মশলা। এরপরেই কিন্তু নামিয়ে দেওয়া হবে এই রান্নাটা, চিংড়ি মাছের মালাইকারি কিন্তু রেডি। এই যে নামিয়ে নিল মামা, মামা আর দিদি মিলে দুজন মিলে ধরে নামিয়ে নিল এই চিংড়ি মাছের মালাইকারি সম্পূর্ণ যে রান্নাটা করা হয়েছে। এরপর ওপর থেকে গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়েই ব্যাস রেডি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।